কি গো বাবু, তুমি যে এটা খুলে ফেললে, কাউকে দেখালে না তো? কি হবে, এখন ট্রান্সফার করা হবে সব জিনিস। এই যে গুছিয়ে ফেলেছি, এখনো জায়গা ফাঁকা আছে অনেক। এখন অনেক জায়গা ফাঁকা আছে। সবাইকে শেখাচ্ছো নাকি ছেলেদের এরকম করে কাজ করা উচিত? এমনি হচ্ছে অনেক টাকা কমে জিনিস হয়েছে। তারপর হচ্ছে একটা জিনিস চিনি আমরা ফ্রি পেয়েছি, 1 কেজি চিনি। তারপরেও আবার এই কাস্তুরি মেথিটা আমাদের ফ্রি হয়ে গেলো, তাই তো? বাড়ি চলে এসেছি জিনিসগুলো কিনে কেটে, তো কী কী কিনেছি সেটাই দেখাবো। আর ওই বাড়িও গেছিলাম, ওই বাড়ির থেকেও একটা জিনিস নিয়ে আসলাম, তো সেইগুলো সব কিছুই দেখাচ্ছি একবারে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আমাদের কিন্তু ছোট্ট রান্নাঘর রেডি হচ্ছিলো, আর এই যে রেডি হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কাজ হচ্ছিলো, তারপরে হওয়াটা আর দেখায়নি, তো ফাইনালি পুরোটা দেখাচ্ছি, কমপ্লিট হয়ে গেছে, তো সেটাই শেয়ার করবো। আর এই দিকে হচ্ছে রাজীব বসে আছে। কিসের উপরে বসে রয়েছো? এই যে বাসনপত্র নিয়ে এসেছিলাম, যেটা আগের দিন তোমরা ব্লগে দেখেছো, বাড়ি থেকে এক বস্তা নিয়ে এসেছি। সেই বস্তাটা কালকে আমি আর রাজীব মিলে রাত্রিবেলা না সরি রাজীব না রাজীব শুধু আমাকে জ্বালিয়েছে, আমি বসে বসে বস্তা থেকে সমস্ত বাসন বের করে ধুয়ে মুছে পরিষ্কার করেছি। হ্যাঁ সেটাই। আর এইখানে হচ্ছে আমাদের বেসিন, আর এইটা এটা আগের দিন কিনেছি, তোমাদেরকে একটু দেখিয়েছি, সেটা আজকে ফাইনালি দেখাচ্ছি। হ্যাঁ, কৌটোগুলো অনলাইন থেকে নেওয়া হয়েছে। তো মোটামুটি আজকে আমরা ঘর গুছাবো, একটু একটু আমরা নিজেদের মতো করে গুছিয়েছি আর বাদ বাকিটা গোছাবো। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমাদের এই ছোট্ট রান্নাঘরটা গোছাচ্ছি, আর তোমরাও তোমাদের সাজেশান দাও যে কী কী গোছালে, মানে আর কী কী রাখলে বা কীভাবে গোছালে ভালো লাগে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখো। এটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলো। রাজীবের খুব ভালো লেগেছে, আর এটা কিন্তু রাজীবই চয়েস করেছে এই কালারটা। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে লিখো, আর চলো সারাদিনটা কীভাবে কাটাবো, কী করবো সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করবো। একদম, আরও কিছু জিনিস অর্ডার করেছে যেটা আজকে চলে আসবে, তো সেগুলো গোছাবো, তো সমস্যাটাই শেয়ার করবো। সাথে থাকো, সারা দিনটা দেখতে থাকো। সকালবেলা খাবার তো খেতে হবে, খাবার খাওয়ার কথা তো ভুললে হবে না। এই যে রাজীব খাবার নিয়ে বসে পড়েছে, তাই না বাবু? ঘুগনি শুধু শুধু খেতে শুরু করে দিয়েছে। আমারও আছে ঘুগনি ভাত, আর এটা হচ্ছে ডাল ভাত, ও তো ডাল দিয়ে মাখিয়ে খাবে সকালবেলা, আর আমি ঘুগনি দিয়ে। তোমাদের তো আগের দিন একদিন বলেছি যে আমাদের এই বাড়িতে হচ্ছে ঘুগনি, তারপরে হচ্ছে ওই কী বলো ওটার নাম, ছোলার ডাল, তারপরে হচ্ছে ওই যে ছোলা কী বলো পাটনাই ছোলা, ওগুলো রান্না হলে ওগুলো দিয়ে ভাত খায়, চানা মশলা, সরি চানা মশলা দিয়ে ভাত খায়। তো চলো সকালবেলা খাবারটা কমপ্লিট করে তারপরে আবার ওই ঘরে যেতে হবে, কারণ এখনও হয়েছে দুটো ঘর, একটা ঘর গুছিয়েছি, ঘর গোছানো কমপ্লিট, আর একটা ঘরে হাত দেবো। ওই ঘরে অবশ্য রাজি আমাকে হেল্প করবে, তাই তো? হেল্প করবে তো? সব জিনিসগুলো বের করবে, বের করে ওই ঘরে গিয়ে গুছাবে। কি হবে, হ্যাঁ এই শোকেসটাকে খালি করে দেওয়া হচ্ছে। রান্নাঘরে এই যে কিছু জিনিস নিয়ে গেছি আমি, একটা গ্লাস ট্লাস নিয়ে গেছি, এই গ্লাসগুলো মুছে টুছে অনেকদিন ধুলো পড়ে রয়েছে, আর এইগুলো এই জায়গাটায় সাজাবো সুন্দর করে। তো চলো সাজাই আগে, তারপর দেখাচ্ছি। সাজাতে সাজাতে ওই ঘর থেকে জিনিসপত্র নিয়ে এসে দেওয়ার দায়িত্ব ছিল আমার, গুছানোর দায়িত্ব ইনার, তাই তো? আজকে দায়িত্ব তুমি নিয়েছো। এই যে এগুলো সব নিয়ে এসে এখানে সাজিয়ে দিয়েছি, আর এনে গোছাবে। আর এটা হচ্ছে অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাই রয়েছে এর মধ্যে, একটু পরে খুলে দেখাচ্ছি, কারণ এর মধ্যে কাঁচের জিনিস আছে, তো ভালো করে খুলে দেখাতে হবে, পড়ে গেলেই শেষ। তো পরে দেখাচ্ছি খুলে, আর এগুলো গুছাবে। আর আমাকে বললো, আমি বললো আমি গুছিয়ে দিচ্ছি, আমাকে বললো না তুমি ভালো গুছাতে পারবে না, আমি সুন্দর করে গুছাবো, গুছাও সুন্দর করে। এইগুলো অবশ্য ওই গুছিয়ে রেখেছে, এগুলো মুছে এই শোকেস আসার পরে এটা মুছে গুছিয়ে রেখেছে, ওই রেখেছে। চলো এগুলো গুছিয়ে নিই, আর ওই ঘরে কিছু জিনিস আছে ওগুলো পরে আনছি। কি গো বাবু, তুমি যে এটা খুলে ফেললে, কাউকে দেখালে না তো? খুলে রেখেছি, বাট প্যাকেট থেকে বের করে নিয়েছো। এই যে এটা হচ্ছে তেলের জন্য কিনা হয়েছে, হেবি সুন্দর লাগছিল আমার দেখতে, লাগিয়ে দেখা। এইটা এই দুটো দিয়েছে, তার সাথে দিয়েছে এই ব্রাশ দুটো, একটা ব্রাশ আর একটা হচ্ছে ইয়ে এটাকে জানি কি বলে আমি জানি না, নাম জানি না, কাজে লাগে রান্নার যে তেল ছিট মানে ছড়াতে, পোতল তেল ঢালার জন্য, আর আর কি দিয়েছে দেখাও। ও আর এই যে এরকম চারটে দিয়েছে, সবই কাছে
চারটে দিয়েছে, এর মধ্যে নুন টুন গরম মশলা এরকম চারটে আছে। টোটালি এই কটা জিনিস একসাথে প্যাকেজ ছিল, এই যে এই কটা জিনিস, এই কটা জিনিস প্যাকেজ ছিল। মানে আমার খুব ভালো লেগেছে দেখে, তাই কি রাজীবও বললো ভালো লাগছে তো আমি কিনে নিয়েছি। আর এই যে গুছিয়ে ফেলেছি, এখনও জায়গা ফাঁকা আছে অনেক, এখন অনেক জায়গা ফাঁকা আছে। শোকেসের মধ্যে এদিকে এগুলো রাখলে শোকেসে আর জায়গা হতো না, এখানে এটার ভেতরটা অনেকটাই বড়, তাই জন্য সুন্দর, হ্যাঁ চওড়া অনেকটা বড়, তো তাই জন্য সুন্দর জায়গা হয়েছে। কিন্তু দুঃখ একটাই যে এটা এই কোনাটাই সেট হলো না, ভেবেছিলাম যে যেটাই কিনবো যেটাই কোনাটাই ঢুকে যাবে, বাট এটা একটু বেশি বড় হয়ে গেছে তাই কোনায় ঢুকলো না, তাই এভাবে রাখতে হলো। ভালো হয়েছে, এখানে ওভেন থাকলে গ্যাসে এই রান্না করলে তেল ফেল গুলো ছিটকানোর ভয়, জিনিসটা নষ্ট হতো তাড়াতাড়ি, সেটা হবে না। এটা ল্যামিনেশন করা আছে, জল টল লাগার ভয় কম রয়েছে। এদিক ওদিককার সব জিনিস গুছিয়ে নিয়ে এখন রাজীব বসে পড়েছে বাসন মাজতে। এই যে কি গো বাসন মাজছো? আর ওই যে দেখো তো বদমাসটা, ওই যে ওখানে বসে রয়েছে, খাবার দিয়েছি সকালবেলা দুধ ভাত মাখিয়ে না খেয়ে ওখানে বসে আছে। এই যে কালকে তো এই বাসনগুলো আমি মেজেছি রাত্রিবেলা, আর এখন শুধু হাঁড়ি কড়াইগুলো, হাঁড়িটা বাকি ছিল, দুটো হাঁড়ি আর একটা সসপ্যান বাকি ছিল, আর এই থালা এইটা ব্যস্ত, এগুলো বাকি ছিল, এগুলো বাকি ছিল। তো রাজীব বললো, কালকেই বলেছে আমাকে যে এগুলো রেখে দাও, এগুলো আমি মাজবো কালকে, তাই জন্য ওর জন্য রেখে দিয়েছিলাম। তো এখন এগুলো বসে বসে মাজবে, পরিষ্কার সব নতুন বাসন ওইগুলো, তাও তো মাজতে তো হবেই না, ঘরে ছিল তো বা একটু মেজে তো নিতেই হবে, তো তাই মাজছে। আর শুধু বাড়ি থেকে আনা বাকি হচ্ছে কড়াই, কড়াই তো হ্যাঁ শুধু কড়াইটা আনা বাকি, এই হচ্ছে ব্যাপার। চলো ওগুলো মেজে নিক আর আমি বসে থাকি, আজকে আমার রেস্ট। কেউ কেমন লাগছে? মালতি মাসি পয়সা দেবো না, মালতি মাসি আপনাকে পাগল কোথাকে, মেজে নাও মেজে নাও, ভালো করে মেজে নাও। সবাইকে শেখাচ্ছ নাকি ছেলেদের এরকম করে কাজ করা উচিত, তাই তো বইয়ে হেল্প করা উচিত, এরকম বর চাই, এরকম বর চাই, তাই তো বর চাই কিনা সেটা মেয়েরা বলবে, ওই তো মেয়েরাই তো বলবে, আমাকে জিজ্ঞাসা করছে কেন? না আমি বলছি আমার হয়ে, ভালো করে মাজো, ভালো করে মাজো, চলো কাজ করে নাও। সব কাজ কমপ্লিট করার পরে আমি স্নান করেছি, রাজীব স্নান করেছে, দিয়ে আমি পড়তে বসেছিলাম, রাজীব বসেছিলো কাজ করতে। তারপরে যেটা আজকে আমাদের আসার কথা ছিল, কালকে যেটা অর্ডার করেছি মেনলি হচ্ছে আমাদের গ্রসারির জিনিসগুলো কালকে অর্ডার করেছিলাম, সেগুলোই চলে এসেছে, তো সেটাই রিসিভ করলাম। আর এই যে এখানে দিয়ে গেছে সব ঢেলে রয়েছে, আর এই যে দেখো বদমাই শুধু একবার এদিক গিয়ে দেখছে কি, একবার এদিক গিয়ে দেখছে কি, তো সবই মোটামুটি অনেক কিছু অর্ডার করা হয়েছিল, প্রায় 19টা আইটেম, তাই তো? কী কী তোমাদের সেপারেটলি পরে দেখাচ্ছি। ফ্লিপকার্ট গ্রসারি থেকে অর্ডার করে নিয়েছিলাম, কারণ ওখানে একটু কমে পাওয়া যায়, কিছু ডিসকাউন্ট পাওয়া যায়, তাই জন্য দেখে দেখে অর্ডার করেছিলাম। কিন্তু একটা জিনিস হচ্ছে আমাদের রং এসছে, সেটা হচ্ছে আমরা মৌরি অর্ডার করি, মৌরি তো মৌরি দানা, মৌরিটা অর্ডার করেছিলাম, মৌরির বদলে আমাদেরকে এইটা কাস্তুরি কাস্তুরি মেথি দিয়ে দিয়েছে, কাস্তুরি মেথি দিয়ে দিয়েছে, তো এটাকে রিটার্ন করছি, বাট এটা ফেরত নেবে না, টাকাটা রিফান্ড করে দেবে, কিন্তু এটা ফেরত নেবে না, এটা ফেরত, এটা রিটার্নের পলিসি চালু হয়েছে যে এটা নিয়ে গিয়ে আমার যেটা ঠিক প্রোডাক্ট দিয়ে যাবে কিংবা টাকাটা রিটার্ন করবে, টাকা রিটার্ন করে দিচ্ছে শুধু, কিন্তু জিনিস ফেরত নেওয়ার এখনো পলিসি তো চালু হয়নি, এটা ফ্রি, এটা এক্সট্রা হয়ে গেল, আর ওটা টাকাটা তোরা ও প্রসেস করে দিচ্ছে ফ্লিপকার্টে, তো ওটা দিয়ে দেবে, মানে টাকাটা রিফান্ড হয়ে যাবে। তো যাই হোক এই হলো ব্যাপার, এই জিনিসগুলো চলে এসছে, এবার এগুলোকে ঘরে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে সমস্ত জিনিসগুলো কোর্টে ঢালতে হবে আর সব গুছাতে হবে, তাই তো? চলো অনেক জিনিস চলে এসছে, সব জিনিসগুলো তুলে নিলাম ওখান থেকে, কি তুল তুলতে কি হাঁপিয়ে গেলে নাকি? এই গরম মারাত্মক আছে বাবা, এইটুকুনি জিনিস তুলতে গিয়ে হাঁপিয়ে গেছি, না রিটার্নটা করলাম বসে বসে গরমের মধ্যে, গরমের মধ্যে হ্যাঁ রিটার্নটা করেছি, ভালো হয়েছে একটা এক্সট্রা জিনিস পেয়ে গেছি, মানে এমনি এমনি এত জিনিস কেমন লাগে আমাকে, না না এমনি হচ্ছে অনেক টাকা কমে জিনিস হয়েছে, তারপর হচ্ছে একটা জিনিস চিনি আমরা ফ্রি পেয়েছি, এক কেজি চিনি, তারপরেও আবার এই কাস্তুরি মেথিটা আমাদের ফ্রি হয়ে গেলো, তাই তো? মানে লাগ ভালো, এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সব জিনিসপত্র, বলবো আমি বলবো, বলো সোয়াবিন চা পাতা, এটা কি গো? চিকেন মশলা, এলাচ, কালো সর্ষে, দুধ, সাদা সর্ষে, জিরে, এটা হচ্ছে কালো জিরে, কালো জিরে, চিনি যেটা ফ্রি,
চিনি এক টাকায় পেয়েছি, এক টাকায় এক কেজি, এক কেজি চিনি। তারপর হচ্ছে ফরচুনের দুটো সর্ষের তেল, আর এটা হচ্ছে সাদা তেল। আমরা সর্ষের তেলে বেশি রান্না হয় বলে সেই জন্য সর্ষের তেলটাই বেশি, সাদা তেলটা কম, ওই লুচি টুচি ভাজার জন্য নিতে হতে পারে। আর সানরাইজে হলুদ, বড় একটা হলুদ নিয়ে নিয়েছি, এত বড় 200। আর এটা হচ্ছে গরম মশলা, এটা তো কাশ্মীরি কি জানো, লঙ্কার পাউডার, লঙ্কা কাশ্মীরি, হ্যাঁ কাশ্মীরি লঙ্কা পাউডার, আর লবণ। ব্যাস ব্যাস, এবার চালটা, আর এইটা এর এক্সট্রা, এটা আর বাদ বাকি সব বাজার থেকে, চাল ডাল বাজার থেকে, যে কটা জিনিস বাকি আছে সেগুলো বাজার থেকে, মানে বেশিরভাগ জিনিসই নেওয়া গেছে, খুচকার জিনিস, আর বাদ বাকি মেইন মেইন যেই জিনিসগুলো লাগবে সেগুলো বাজার থেকে নিয়ে আসবো। তাহলে আমরা এখন নেক্সট স্টেপ কাজ করতে হয়েছি, একদম একটা করে স্টেপ করছি নাকি, মনে হচ্ছে গেম খেলা হচ্ছে, এক একটা একটু পর পর একটা স্টেপ করা হচ্ছে। কোথায় হলো আমাদের গুগলটা? ও আবার চলে গেছে, এখানে দাঁড়িয়ে ছিল, আমি বসে পড়েছি মাটিতে একখানা ইয়ে পেতে, কি বলো ওগুলোকে, স্পঞ্জ পেতে, স্পঞ্জ তো, স্পঞ্জ পেতে বসে পড়েছি। আর রাজীব এখন কাজ করছে, কত কাজ করছে ছেলেটা, চলো আমিও একটু হাত লাগাই। কি গো, মশলা সব ঢালা গেছে, এখন কি করছো? লেভেলিং, সব কটা মশলার কৌটোর উপর লেভেলিং করছো? সব কটা কৌটো ঢালা হয়ে গেছে মশলা, উপরে কতগুলো রয়েছে, এটা কার সুবিধার্থে? আমার, আমার, হ্যাঁ কারণ ও তো সব মশলা চেনে না, তাই জন্য, তাই তো চিনি যাবো, তবে অসুবিধা হবে না, বেশি দিন লাগবে না, আমি ছেলে, আমার কথা পার্টিকুলার বলিনি, আমি সব ছেলেদের, ছেলেদের কাজ শিখতে সময় লাগে না, এটা বলেছি। ঠিক আছে, হাইপার হয়ে লাভ নেই, তো চলো এগুলো করে নাও, তারপরে বেরোবো। তো রেডি হয়েছি বেরোনোর জন্য, কিন্তু যেই বেরোতে যাবো, আর এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, রাজীব তাও বাইকটা বের করছে, বললো বাইকটা বের করে রাখি, বৃষ্টিটা কমলে তারপরে বেরোবো, কারণ বৃষ্টির মধ্যে আর ভিজে ভিজে বেরোতে পারবো না। এদিকে রোদও রয়েছে, এদিকে আবার মেঘ করে রয়েছে, আবার বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হলো না, আর এখন বেরোনোর সময় বৃষ্টি, বলো দেখি কতক্ষণে থামে, তারপরে বেরোতে হবে, একটু তাড়াতাড়ি বেরোবো ভাবলাম, দেখা যাক কতক্ষণে থামে। যেমনটা বলেছিলাম যে বিকেলবেলা আমরা মার্কেটে আসবো, কিছু কেনাকাটা করা আছে, তো সেরকমই চলে এসেছি, আর আরও আগে চলে আসতাম, বৃষ্টির জন্য আটকে গেছিলাম, এখন দেখছে যে তামার বোতল নেবে একটা, বেসলে হাফ দাম পাওয়া যাবে, একটাই লাগবে তামার বোতল, একটাই কত দাম আছে এটা, আর স্টিলের বোতল দেখো তাহলে হালকা, আর হচ্ছে চপস্টিক, মানে সবজি টবজি চপ করার জন্য ওরকম চপের যে বোর্ড আর স্টিক, এই চাকু টাকুগুলো থাকে ওইগুলোরও নেওয়ার আছে কিছু জিনিস, তো সেইগুলো নিয়ে নিয়ে আগে দাঁড়াও দেখাচ্ছি কী কী নিচ্ছি। ভেবেছিলাম বাজার থেকে কী কী কিনছি সেগুলো বাজারে থেকেই দেখাবো, কিন্তু বাজারে আজকে ভালো ভিড় ছিল, আর তার মধ্যে লাইটও কম, বাজারের মধ্যে দেখানো ওরকমভাবে অন্ধকারের মধ্যে হয় না সম্ভব, তো যাই হোক বাড়ি চলে এসেছি জিনিসগুলো কিনে কেটে, তো কী কী কিনেছি সেটাই দেখাবো, আর ওই বাড়িও গেছিলাম, ওই বাড়ির থেকেও একটা জিনিস নিয়ে আসলাম, তো সেইগুলো সব কিছুই দেখাচ্ছি একবারে। আর এই রিয়া নিয়ে বসে পড়েছে সব জিনিস দেখাবে বলে, তো কী দেখাবা? এই যে, এই যে, এই যে, এই যে বস্তা, আর এই যে, এটা তো তোমরা জানোই বাড়িতে ওপেনটা ছিল, সেটা নিয়ে এলাম আমার নতুন ওপেনটা, আর খুলে কি দেখাবো তাও একবার দেখে দিচ্ছি, ইয়ে দেখো, আর যারা যারা আগের ব্লগটা দেখোনি তারা দেখে নাও, মানে আগের ব্লগ গুলো দেখে নেবা, তাহলে ভালো করে ডিটেইলস এ জেনে যাবে যারা নতুন আছে চ্যানেলে। তো ফার্স্টেই দেখাচ্ছে যে দোকানা ঝুড়ি নিয়ে এসেছি, কারণ ঝুড়ি তো দরকার, এই যে, তারপরে হচ্ছে কি আছে, তারপরে তারপরে হচ্ছে টুল, এটা বাসন মাজার জন্য, বাসন মাজার জন্য, কারণ আমার ঘরে তো একটা টুল আছে তোমরা জানো, অনেক উঁচু, ওটা অনেক উঁচু, তাই এই ছোট টুলটা নিয়ে সকালে যেটা আমি বসে মাজি, ও তো অত উঁচুতে বাসন মাজতে যায় না, এটা হচ্ছে কড়াই যেটা মা দিয়েছে, এটা এখানে রেখে দিলাম, এই একখানা বড় ডাব্বা, এটা হচ্ছে রান্নাঘরের জন্য, আমার ঘরে একটা আছে ছোট, আমি বলেছিলাম ওটা নিয়ে নিতে, কিন্তু ও বললো ওটা ছোট হয়ে যাবে, তাই এই একটা বড় ডাস্টবিন, আমি তো অনেক আগেই ছোট একটা ডাস্টবিন আমার ঘরের জন্য, ডাস্টবিনের মধ্যে আবার দুটো ডাস্টবিন, না ডাস্টবিন না, ডাস্টবিনটা কালো কালার ভেবেছিলাম কিনবো না, বাট কালো কালার ছাড়া অন্য কালার ছিল, আরে ওপরটা রেড, কালোটা সাইডে দেখা যাচ্ছে, যাই হোক
আর এখানে হচ্ছে দুটো কৌটো, এই একটা আর এর ভেতর একটা আছে। দুটো কৌটো, একটা চাল আর অন্য কিছু রাখার জন্য। কি রাখবো সেটা পরে দেখবো, চাল আর আটার মধ্যে আটা আছে, সেটা তোমাদেরকে পরে যখন রাখবো তখন দেখবো। আর এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অনেকদিন ধরে ঝাঁটা আনা হচ্ছে না বিশ্বাস যারা, সেটা নিয়ে এসেছি। কারণ হচ্ছে পাপা ঘরের সব ঝাঁটাটা কেটে দিয়েছে, তারপরে আর দেখাতে পারিনি, আর খুলে দেখালাম না, ওই একই জিনিসই রয়েছে। আর এবার হচ্ছে খুচকার জিনিস, বড় বড় জিনিস তো দেখি দিলাম। এটা হচ্ছে ওই ঘষনি, রান্না করার কাজে লাগবে, ছুলনি, ওই ঘষ ছুলনি না, এটা লুচি ভাজা মানে কোনো কিছু ভাজার জন্য, কি নাম আছে জানি না, আমি নাম জানি না ভাই, এটা সংসার করতে নাম জানি না এদিকে। তোমরা দেখে যারা যারা জানে তারা বুঝে গেছে, লুচি ভাজতে কাজে লাগে, লুচি ভাজতে কাজে লাগে। এরপরে আছে পামোচা, এই একটা দুটো তিনটে পামোচা কিনে নিয়ে এসেছি, তিনটে পামোচা নিয়ে এসেছি নতুন করে পাতার জন্য। আর কিছু আছে না, আর আছে হচ্ছে আমার ছাতা, সেটা আমারই আগের তো বস্তা খালি, এই যে পুরো সংসারের জিনিসপত্র যেগুলো বাকি ছিল নিয়ে চলে এসেছে। আর তো সব গুছিয়েছি যে সারাদিন ধরে তোমাদেরকে দেখিয়েছি, মশলাপাতি সব গুছিয়েছি, আরো কিছু জিনিস কেনাকাটা আছে। মানে বুঝতেই পারছো নতুন সংসার তো, নতুন সংসারে খুচকাচ করে টুকটুক করে কিনতে অনেক কিছুই লাগে, তো আস্তে আস্তে কিনবো। তো সাথে থাকো, আর সারাদিনের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো, ভালো লাগলে লাইক শেয়ার করো। আর যারা নতুন আছে চ্যানেলে, আমাদের পছন্দ করছো ভিডিও দেখা বাট চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা আমাদের সংসারের ভিডিও নিয়ে পরের দিন, ততক্ষণের জন্য টাটা।